আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের জন্য ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন এমন একটি চমৎকার ওয়ালেটের অফার নিয়ে হাজির হইলাম। মূলত আজকের অফারটি দিচ্ছে ফিলাপ ওয়ালেট, এবং এই ফিলাপ ওয়ালেটে জাস্ট অ্যাকাউন্ট খুললে আপনারা ইনস্ট্যান্ট $5 সাথে সাথে আপনার ওয়ালেটে পাবেন। তাছাড়া আপনি যদি কোনো বন্ধুবান্ধবকে শেয়ার করেন তাদের থেকে আরও $5 করে পাবেন। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট খুলে পাচ্ছেন $5 আর বন্ধুবান্ধবকে শেয়ার করলে আরও $5 করে পাচ্ছেন। তো এইভাবে যদি দুজন পাঁচজন দশজনকে শেয়ার করেন চোখ বুঝে $50-100 বেশি ইনকাম করা এখান থেকে কোনো ব্যাপারই না। তাছাড়া অ্যাকাউন্ট খুলে তো $5 পাচ্ছেনই। যাই হোক, এখন কথা হচ্ছে এই ওয়ালেটটির অফারে কীভাবে জয়েন হবেন, কীভাবে কী করবেন সম্পূর্ণ বিষয় A to Z বুঝাই দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। যাই হোক, অ্যাট ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসলে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আসলেই ঠিক এরকম একটি পোস্টে দেখতে পারবেন, তো অ্যাট ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, আপনাদের এই ওয়ালেটটি ডাউনলোড করতে হবে। তো আপনারা যেটা করবেন, এই লিঙ্কে ক্লিক করবেন এবং এই লিঙ্কে থেকে আপনারা এই ওয়ালেটটি ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করার পরে আপনি যখন এই ওয়ালেটটি ওপেন করবেন এবং ওপেন করার সাথে সাথে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনি যেটা করবেন, রেজিস্টার হিয়ার যেটি লেখা রয়েছে অপশানে ক্লিক করে দেবেন, তারপর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনাদের ইমেল অ্যাড্রেস দেবেন, এই যে টিক মার্ক উঠে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন, তারপর ঠিক এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখানে ফোন নাম্বার দেবেন, এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেবেন। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে মাতা পিতা ভাই বোন যে কারো ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখানে কিন্তু আপনার নামটি দিবেন, দিয়ে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তারপর এরকম আসলে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, আপনার এখানে যে পাসওয়ার্ড ঠিক একই পাসওয়ার্ড নিচে পুনরায় দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে অপশানে ক্লিক করে দিবেন। তারপর ঠিক এরকম ইন্টারফেস আসতে পারে, অথবা মেলে ভেরিফিকেশন লিঙ্ক যেতে পারে, মেলটি ভেরিফাই করে দেবেন। তারপর এরকম ইন্টারফেস আসার পরে এখানে রেফার কোড দিতে বলবে। তো রেফার কোডটি কই পাবেন? রেফার কোডটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলেই পাবেন, আমি দেখাই দিচ্ছি। এই যে নিচে দেখেন রেফার কোড লেখা রয়েছে, এটি হচ্ছে রেফার কোড। জাস্ট এটির উপর একটা ক্লিক করলেই দেখবেন অটোমেটিক কপি হয়ে যাচ্ছে। আমি এমন সিস্টেম করে রেখেছি জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যায়। জাস্ট এই রেফার কোডের উপর একটা ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকভাবে কপি হয়ে গিয়েছে। এবং কপি হওয়ার পরে জাস্ট এখানে জাস্ট বসাই দিয়ে জাস্ট সেন্ড অপশানে ক্লিক করবেন, এবং সেন্ড অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণভাবে সাকসেস। আপনার লগ ইন করা না থাকলে অবশ্যই লগ ইন করে নেবেন। তারপরে আপনাদের এই ঠিক এরকম ইন্টারফেস থাকবে আপনার অ্যাকাউন্টের মধ্যে, আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনার অ্যাকাউন্টের মধ্যে ঠিক এরকম ইন্টারফেস দেখাবে। আপনার ওয়ালেটের মধ্যে আসার পরে আপনি যেটা করবেন, নিচের দিকে কিছু অপশন দেখতে পারবেন, এখানে হোম বাটন থাকবে, তারপরে অনেক কিছু অপশন থাকবে। এখানে মেন কাজটা যেটা হচ্ছে, আপনাদের ওয়ালেট প্রথমে ক্রিয়েট করতে হবে। যে নিচের দিকে ওয়ালেট রাখা রয়েছে, ওয়ালেট অপশনে চলে আসবেন। ওয়ালেট অপশনে আসার পরে এখানে ওয়ালেট ক্রিয়েট করতে বলতেছে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এই অপশনে ক্লিক করে দেবেন। এবং এই অপশনে যখন ক্লিক করবেন এখানে একটা জাস্ট টিক মার্ক উঠাই দিয়ে জাস্ট এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন টিক মার্ক উঠাই দিয়ে কনফার্মেশন ক্লিক করে দিবেন। এবং কনফার্মেশনে ক্লিক করার পরে এখানে পিনকোড সেট আপ করতে বলবে, আপনার পিনকোডটি আপনার সেট আপ করে দিবেন। তো একই পিনকোড আবার পুনরায় দিতে বলবে, দিয়ে দিবেন। তো পিনকোড সেট আপ করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বলতেছে আপনার 12 ওয়ার্ডের রিকভারি সিট আর কি ব্যাকআপ করবেন না 24 ওয়ার্ডের। আমার মতে আপনার প্রত্যেকে 12 ওয়ার্ডে ব্যাকআপ করা বেটার হবে। তো আপনার 12 ওয়ার্ডটি সিলেক্ট করে দিবেন, 12 ওয়ার্ডটা সিলেক্ট করে দিলাম। তারপর দেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। যখন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেখবেন এখানে কিছু ব্যাকআপ কোড এসেছে, এবং এই কোডটি আপনি স্ক্রিনশট রেখে হোক, অন্যভাবেই হোক, ভালো এক জায়গায় সুরক্ষিত রাখবেন। কারণ এই কোডটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ওয়ালেটে কিন্তু লগ ইন করতে হবে পুনর্বারবার, এবং এই কোডটি যদি কেউ জেনে যায় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হয়ে যাবে। তার জন্য এই কোডটি স্ক্রিনশট রেখে হোক, যেভাবে রেখে হোক, আপনি ভালো এক জায়গায় সুরক্ষিত রাখবেন। যাই হোক, আমি আমারটি স্ক্রিনশট আমি রেখে দিচ্ছি। তো ব্যস্ত, তারপর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনি যে 12 ওয়ার্ড রেখেছিলেন, প্রথম ওয়ার্ড কী হবে সেখানে আপনাদের এখানে লিখতে হবে। প্রথম ওয়ার্ড এখানে ক্লিক করার সাথে সাথে এই কটার মধ্যে প্রথম ওয়ার্ড কী ছিল সেটা সিলেক্ট করতে হবে এক এক করে। তারপরে দ্বিতীয় ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ডে কী ছিল সেটা সিলেক্ট করতে হবে, 3 নম্বর, এইভাবে 12টি ওয়ার্ড আপনি স্টেপ বাই স্টেপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরেই কিন্তু এখানে আপনার ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে। তো ব্যস্ত, তারপর ঠিক এরকম দেখাবে সেইটা সাক্সেসফুলি ক্রিয়েটেড। আমি সঠিকভাবে 12টি ওয়ার্ড সেজে দিয়েছি স্ক্রিনশট দেখে। তারপর আমার কিন্তু ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন জাস্ট ক্রিয়েট ওয়ালেট অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। জাস্ট আমার ওয়ালেট কিন্তু আপনাদের সামনে লাইভ ক্রিয়েট করে দেখাচ্ছি, এবং আপনারা এইভাবে ওয়ালেটটি ক্রিয়েট করে নেবেন। দেখেন আমার ওয়ালেটটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, এটা হচ্ছে আমার মেন ওয়ালেট। এবং এখান থেকে যে আমি পেমেন্টটি পাবো সরাসরি আমার টোকেনটি এখানে শো করবে। দেন এখন আমাদের যে কাজটি, আমরা কিন্তু ওয়ালেট খোলার সাথে সাথে কিন্তু আমরা টোকেন দেখবো না, কারণ আমাদের যে মেন কাজটি রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই কমপ্লিট করতে হবে। তো তার জন্য আমরা উপরে 3 ডট মেনুতে ক্লিক করলে দেখতে পারবো ভেরিফাই আইডি, ভেরিফাই অ্যাকাউন্ট। এখানে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই কমপ্লিট করতে হবে, এবং ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই কমপ্লিট করার সাথে সাথে মূলত ইনস্ট্যান্ট প্রত্যেকে $5 করে পাবেন।
তো এখন অনেকের মনে প্রশ্ন থাকে, ভাই আমার ন্যাশনাল আইডি কার্ড নেই, আমার ন্যাশনাল আইডি কার্ড নেই। ভাই আপনার ন্যাশনাল আইডি কার্ড নেই সমস্যা নেই, আপনার বাসায় তো আপনার মাতা পিতা ভাই বোনেরা আছে, তাই না? তাদের দিয়ে কিন্তু এখানে ভেরিফাই কমপ্লিট করতে পারবেন। যাই হোক, এখন ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই কমপ্লিট করার জন্য উপরে থ্রি ডটস মেনুতে ক্লিক করে ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিন। এবং ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে এখানে জাস্ট এরকম ইন্টারফেস আসবে, তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন। তারপরে আপনার সকল তথ্য দেখতে পারবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, তারপরে আপনার কান্ট্রি, তারপর পোস্ট কোড, হতে আপনার এলাকা যে পোস্ট কোড রয়েছে না, সে পোস্ট অফিস যে কোড রয়েছে ওই কোডটা দিয়ে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো ব্যাস, আপনার ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন। সাধারণত আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করে থাকি, গভর্নমেন্ট ইস্যু আইডি তো এটাতে করে থাকি। তো আর যারা ইন্ডিয়ান রয়েছে তারা আদার্স আর কি, আপনাদের ন্যাশনাল আইডি কার্ড বলতে যেটা বোঝায় সেটা দিয়ে আপনারা এখানে করবেন। আর বাংলাদেশে যারা, তো আমাদের গভর্নমেন্ট আইডি কার্ড আসেই ন্যাশনাল আইডি কার্ডে, সেটাতে আমরা কমপ্লিট করব। তো এটা সিলেক্ট করার পরে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেটা নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনারা দিয়ে তারপরে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো ব্যাস, আপনার ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আপলোড ইউর ডকুমেন্ট আমি অপশনে ক্লিক করে দিচ্ছি এবং এখানে এটা লোডিং নিচ্ছে, দেখি কী অবস্থায় আসে। আপলোড ইউর ডকুমেন্ট জাস্ট একটু ওয়েট করি আমরা। এখানে যে ভেরিফিকেশন বিগিন ভেরিফিকেশন অপশন চলে এসেছে, জাস্ট আমি অপশনে ক্লিক করে দিই, ভেরিফিকেশন এটা ওপেন হচ্ছে। এবং দেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের বাংলাদেশি আমাদের কান্ট্রি এটা আমরা সিলেক্ট করে নিই। এবং আমি কিন্তু সব কিছু লাইভ করে দেখাচ্ছি, জাস্ট সিলেক্ট করে নিলাম। এবং সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ন্যাশনাল আইডি কার্ড আবার চুজ করে নিব। এবং দেন এখান থেকে কিন্তু আমরা চাইলে সাথে সাথে ছবি তুলে দিতে পারবো আর কি, লাইভ ছবি তুলে দিতে পারবো, অথবা এখান থেকে আমরা আপলোড করে দিতে পারবো আপনার ন্যাশনাল আইডি কার্ড। আপলোড করবো কীভাবে, আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডের যে প্রথম অংশ রয়েছে, একদম প্রথম অংশ, প্রথম অংশ করবেন আপনার ফোল্ডারের উপরে রেখে হোক, বিছানার উপরে রেখে হোক, বা কোনো টেবিলের উপরে রেখে হোক, ক্লিয়ারভাবে আপনার ফোন দিয়ে একটি ছবি তুলবেন। এবং ওই ছবিটি জাস্ট এখানে আপলোড অপশনে ক্লিক করে এখানে প্রথমে আপনারা আপলোড করে দিবেন। তো ব্যাস, তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যেটা বলবে, আপনাদের একটি সেলফি তুলে দিতে হবে। জাস্ট গেট অপশনে ক্লিক করলে আপনাদের এখানে জাস্ট সেলফি বলতে আপনার সামনের ক্যামেরা অন হয়ে যাবে। এবং সামনের ক্যামেরা অন হওয়ার পরে এখানে এই কার্টুন যেটা যেরকম করবে আপনাদের ঠিক তেমন করতে হবে। এবং সামনের ক্যামেরা অন করে একটা ছবি তুলে মোটামুটি এখানে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমি ভিডিও পুশ করে আমার সামনের ক্যামেরাতে আমার একটি সেলফি তুলে নিই। তো ব্যাস, খেয়াল করুন, দেখেন আমার সামনের ক্যামেরা কিন্তু অন হয়ে গিয়েছে। এবং এই কার্টুনটা যেরকম করবে আমার ঠিক তেমনই করতে হবে। জাস্ট আমি করে দেখাচ্ছি আপনাদের সামনেই। তো আমি আপনাদের সামনেই করতেছি, দেখেন এখানে সবাই লেফট বলতেছে, তার মানে আমার লেফট করতে হবে। এবং লেফট করলে হয়ে গিয়েছে। এখন আমার রাইট করতে বলতেছে, রাইট করি। জাস্ট আমি ভিডিও পুশ করে নিই। এখন আমার দেখেন ওই কার্টুনটা ওই দিকে তাকাতে বলতেছে, আমি ওইভাবে তাকাবো। হ্যাঁ, তাকিয়েছে, এখন আমার ভিশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো খেয়াল করুন, এখানে কংগ্রাচুলেশন লেখা উঠে গিয়েছে। এখন আমি জাস্ট এখন ডান অপশনে ক্লিক করে দিব। জাস্ট ডান অপশনে করে দিই, দেখি আমার কী অবস্থায় পেন্ডিংয়ে থাকে না কী অবস্থায় থাকে। জাস্ট আমরা একটু ওয়েট করে দেখি। এখানে জাস্ট দেখেন, এখানে এটা কিন্তু পেন্ডিং লেখা উঠে রয়েছে। অর্থাৎ ওরা জাস্ট দেখা যাচ্ছে কয়েকদিন টাইম নেবে। এখানে যেটা বলতেছে 10 ডে, অর্থাৎ 10 দিনের মতো টাইম নিয়েছে। 10 দিনের মধ্যে ওরা কি যেটা করবো, ওরা চেক আউট করে আমাকে কিন্তু ভেরিফাই কমপ্লিট করে দিবে। আমাদের আর কি 10 দিন ওরা টাইম নিয়েছে, এটা পেন্ডিংয়ে রয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, ওয়েট করতে হবে মোটামুটি, যখন এটা আমার ভেরিফাই কমপ্লিট করে দেবে, 10 দিনের আগেও হতে পারে, 5-6 দিনের মধ্যে হয়তো হয়ে যাবে, এত টাইম নেবে না, হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। যখন ভেরিফাইড হয়ে যাবে তখন সাথে সাথে এখানে আমার $5 টোকেন কিন্তু সাথে সাথে আমার ব্যালেন্সে দিয়ে দিবে। তো এইভাবে মূলত এখানে জয়েন হতে হয়। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কীভাবে কী করতে হবে। তো এইভাবে প্রত্যেকে জয়েন হয়ে নেবেন। এবং আপনি চেষ্টা করবেন আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করা, কারণ আপনি যদি একজন বন্ধুকে শেয়ার করেন, সে যদি ভেরিফাই কমপ্লিট করে তার কাছ থেকে $5 পাবেন আরেকজন বন্ধুকে। এইভাবে যদি আপনি 10 জন বন্ধুকে করেন, কারণ চোখ বুঝে $50 কিন্তু ইনকাম হয়ে যাবে। কারণ আপনার বন্ধুকে শেয়ার করলে কিন্তু তার লস হচ্ছে না, কারণ তারও কিন্তু $5 করে ইনকাম হচ্ছে। তো সেইভাবে কিন্তু এইভাবে যদি আপনি কাজ করেন, চোখ বুঝে ভাই তাদের দেখিয়ে কাজ করার কথা বলে আপনি চোখ বুঝে $100 ইনকাম করে নিতে পারবেন, এটা কনফার্ম যদি একটু কষ্ট করেন। তো আমি রিকোয়েস্ট করবো অফারটি কেউ মিস করবেন না, খুবই খুবই ভালো অফার। এখন কথা হচ্ছে যে এটা পেমেন্ট পাওয়ার পরে কীভাবে সেল করবেন, কীভাবে কী করবেন, সম্পূর্ণ বিষয় যেটা করবো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের জানাই দিব। তার জন্য মাস্ট বি, যারা আমার সাথে কাজ করতেছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে রাখবেন। এবং এই অফার থেকে যখন পেমেন্ট দিবে এবং কীভাবে সেল করবেন, অথবা আমাদের কাছে কীভাবে সেল করে বিকাশে টাকা নেবেন, সম্পূর্ণ বিষয় আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। তার জন্য যারা আমার সাথে কাজ করতেছেন তারা মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে রাখবেন। তার পাশাপাশি নিচে আপনার যে কোনো সমস্যা হলে যে কমেন্ট বক্স রয়েছে আপনি কমেন্ট করবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো এটাই ছিল মূলত ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। অনেক ভালো একটি অফার, একটু কষ্ট করলে পারলে এখান ভালো একটা আর্নিং প্রত্যেকে করে নিতে পারবেন। যাই হোক, আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।